আসসালামু আলাইকুম। মজার একটি নানের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি। কিছুদিন আগেই তো কোরবানি শেষ হয়ে গেল, তো এখন মোটামুটি সবার বাসায় মাংস আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় থেকে যাওয়া মাংস দিয়ে কীভাবে মজার এই নান রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিন, সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় এই সহজ নানটা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো কুসুম গরম পানি। পানিটা যেন হালকা গরম হয়, খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ড্রাই ইস্ট। দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 3 কাপের মতো ময়দা আছে। মেজারমেন্ট যে কাপগুলো থাকে সে কাপেই আমি 3 কাপ ময়দা মেপে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি, আরও দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো কিছু ডো মাখানোর ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করাটা ঠিক নয়, তো আমরা আস্তে আস্তে ডোটা মেখে নিব। আমি এখন আবারও অল্প একটু কুসুম গরম পানি অ্যাড করে নিলাম। যেহেতু আমরা এখানে ইস দিয়েছি তাই কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমার টোটাল পানি লেখেছে 1 কাপ, সাথে আরও 2 টেবিল চামচের মতো। প্রথমে 1 কাপ আমি ইস্টের সাথে দিয়েছিলাম, এখন আবার 2 টেবিল চামচ দিলাম। এখন আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর মাখাতে মাখাতে দেখবেন এই পুরো জিনিসটা বাটির গা ছেড়ে আসছে। এর মানেই হচ্ছে ডোটা মাখানো হয়ে গেছে। আর এই ডোটা যাতে সফট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ ডোটা যত সফট হবে আপনার নানটাও ততই সফট হবে। হাতে আবার একটু তেল নিয়ে আমি ডোটার উপরে আবার লাগিয়ে নিচ্ছি, যাতে উপরে অংশটুকু ড্রাই না হয়ে যায়। এবার র্যাপ করে আমি এটা ওভেনে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো গরম জায়গাও রেখে এটাকে রেস্টে রাখতে পারেন। আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আগের দিনে রান্না করা হাড়ছাড়া গরুর মাংস নিয়ে নিলাম, আর মাংসে যেন কোনো রকম ঝোল না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। আর মাংসটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। খুবই সামান্য পরিমাণ তেল দিতে হবে এটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসার পর এবার মাংসটা অ্যাড করে নিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে আমি একটু ভেজে নিচ্ছি, ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা একটু কালচে হয়ে আসছে। মাংসের কালারটা যখন কালচে হয়ে এসেছে তখন আমি অ্যাড করে নিচ্ছি সামান্য একটু টেস্টিং সল। এটা যদি কেউ স্কিপ করতে চান করতে পারেন, তবে দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা ছিল। তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। আমি কিছু কাঁচামরিচ এখন অ্যাড করে নিলাম। আর এটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলা বন্ধ করেই আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ। ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে এই পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসে। ওভেন থেকে 1 ঘন্টা পর ডোটা বের করে নিলাম। দেখুন এটা অনেকটুকুই ফুলে উঠেছে। এবার এটাকে আমি আবারও মথে নিচ্ছি, যাতে এর ভেতরে যে বাতাসগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে। মাঝারি সাইজের 8টার মতো আমি গোল গোল বল করে নিলাম নান বানানোর জন্য। এবার চলুন নান বানাতে চলে যাই। আমি ভালো করে একটু মথে নিয়ে এই ছোট ডোর বলটাকে একটু হাঁড়ি শেপের মতো করে নিচ্ছি, যাতে আমি এর ভেতরে পুরটা দিতে পারি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে যে মাংসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিজ। আজকে আমি মজারেলা চিজটা ব্যবহার করেছি। আপনারা কেউ যদি চিজ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। চারদিক থেকে ঘুরিয়ে এনে পুরো জিনিসটাকে এভাবে লক করে দিতে হবে। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর নানগুলোকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার সময় চাপাচাপি করা যাবে না, খুবই আলতো হাতে বেলে নিতে হবে। আজকের নানগুলো আমি মাঝারি সাইজ করে তৈরি করব, তো আমি বেশি বড় করছি না।
কিছুক্ষণ বেলে নিয়ে এবার হাত দিয়ে আমি জিনিসটাকে টেনে টেনে একটু চারদিকে লম্বা করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো, এবার এক্সট্রা যে ময়দাগুলো লেগেছিল সেগুলো সব ছেড়ে ফেলে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি আপনাদেরকে। নানগুলো আমি একদমই পাতলা বা একদম বেশি মোটা করিনি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সাইডে কতটুকু এটা মোটা রেখেছি। খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না, এরকম পুরুত্ব রেখেই সবগুলো নান তৈরি করে নিয়েছি। এখানে সবগুলো নান তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে ফ্রোজেনও করতে পারেন, একটি প্লেটে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন 30 মিনিটের জন্য। এরপরে আপনারা জিপলক ব্যাগে ভরে এটা সংরক্ষণ করতে পারবেন। চলুন আমরা নানগুলোকে ভেজে নিই। আসলে ভাজবো না, তাওয়াতে ছেঁকে নিচ্ছি। ঠিক রুটি আমরা যেভাবে ছেঁকে নিই সেভাবে আজকের আমি নানটা ছেঁকে নিচ্ছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর নানটা দিয়ে দিয়েছি। এরপরে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। এক পাশ একটু ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে আমি অপর পাশে করে দিচ্ছি। এখন এটাকে খুব বেশি ব্রাউন করতে হবে না, একটু সাদা কালারই থাকবে। মানে ঠিক আমরা রুটি যেভাবে ছেঁকে নিই ঠিক সেভাবেই আমি আজকের নানটাকে ছেঁকে নিচ্ছি। নানটার এক সাইডে দেখবেন পুরটা হালকা হালকা ভেসে উঠছে, এটাই হচ্ছে নানের বৈশিষ্ট্য। তো নানটা হালকা ব্রাউন কালার হয়ে আসার পর আমি এখন তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর এইভাবেই করেই আমি সবগুলো করে নিয়েছি। তৈরি হয়ে গেল বিফ আর চিজ দিয়ে তৈরি মজার এই নান। এই ধরনের নানগুলো আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে চড়া দামে কিনে খাই। বাসায় যদি তৈরি করে নিতে পারি এই মজার নান, তাহলে আর রেস্টুরেন্টে কেন যাব বলুন। নানের লুকটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য উপরে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আশা করি এই রেসিপি দেখে আপনারা এখন খুব সহজে এই বিফ নানটা তৈরি করে নিতে পারবেন বাসায়। আর আপনারা সকালের নাস্তা, বিকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই নানটা তৈরি করে দিতে পারবেন। এবার আপনাদেরকে আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। আর এই নান খেতে কিন্তু আপনার আর অন্য কিছুর দরকারই হবে না, এটা খেতে এমনিতেই অনেক মজার। নরম তুলতুলে মজার এই বিফ নানটি তৈরি করে আপনিও চমকে দিতে পারেন আপনার পরিবারকে। আর এজন্য যেটা করতে হবে, রেসিপি দেখে ঝটপট করে বানিয়ে নিতে হবে। আমি তো আজকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।